যুদ্ধকবলিত সুদান থেকে দেশে ফিরেছেন 136 বাংলাদেশি। সৌদি আরব হয়ে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এ সময় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ তাদের স্বাগত জানান। এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে বাকিদেরও দেশে ফিরিয়ে আনা হবে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আন্তর্জাতিক চাপে সুদানের সেনা ও আধা সামরিক বাহিনী আরএসএফ যুদ্ধবিরতিতে পৌঁছালেও দেশটিতে থেমে নেই পাল্টাপাল্টি হামলা। এই পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকার। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকার সুদান থেকে ফিরিয়ে এনেছে 136 বাংলাদেশিকে। রোববার পোর্ট সুদান থেকে প্রথম দফায় 70 বাংলাদেশিকে নিয়ে সৌদি এয়ারফোর্সের বিশেষ বিমান জেদ্দায় পৌঁছায়। আরেক দফায় 66 বাংলাদেশিকে আনা হয় জেদ্দায়। রাতে মোট 136 জনকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ একটি উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ফ্লাইটে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের দেয়া হয় অগ্রাধিকার। বিমানবন্দরে সুদান থেকে নিরাপদে ফেরাদের শুভেচ্ছা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সরকারি হিসেবে সুদানে 1500 বাংলাদেশি বসবাস করছেন। যারা দেশে ফিরতে নিবন্ধন করেছেন তাদের শিগগিরই ফেরত আনা হবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এ পর্যন্ত দেশে ফিরতে 700 জন বাংলাদেশি নিবন্ধন করেছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।